ক্ষুধা তীব্রতা, অশিক্ষা, রাজনৈতিক অস্থিরতা, প্রায় ব্যর্থতাই এ রাষ্ট্রের দৃশ্যপট আফগানিস্তান। কিন্তু আজকে এমন কিছু দেখবেন যা অনেক দামি দামি দেশ করতে পারে নাই, তা করেছে আফগানিস্তান। আফগানিস্তানে প্রথম স্পোর্টস কার বানিয়ে তাক লাগিয়ে দিল পুরো বিশ্বকে। সো ইন দিস ভিডিও আই উইল ডিসক্রাইব ইউ অ্যাবাউট দিস কার হুইচ ইজ মেড বাই আফগানিস্তান। দ্যাটস ওয়াই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বৃহস্পতিবার আফগানিস্তানে তৈরি প্রথম স্পোর্টস কার ডিজাইনাররা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন যে একটি সুন্দর স্পোর্টস কার। কাবুলের একটি তুষারময় দিনে প্রদর্শিত হওয়ার পর সুন্দরভাবে তৈরি গাড়িটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রিমিয়াম চাকা সহ কালো রঙের স্পোর্টস কারটি কাবুলের রাস্তা আশ্চর্যজনক লাগছিল। সম্ভবত এটি প্রথমবারের মতো বাসিন্দারা কাবুলে এমন একটি গাড়ি লক্ষ্য করেছিল। ব্র্যান্ডটির নাম অ্যান্টফ, যার সামনে ব্যাম্পারে মাঝখানে ই এর একটি রূপালী রঙের খোদাইকৃত লোগো রয়েছে। আফগানিস্তানে অ্যান্টফ অটো স্টুডিওর সিও মোহাম্মদ রেজা আহমাদি এবং তার দলের সদস্যরা আফগানিস্তানের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও উদ্ভাবন কেন্দ্রের জন্য আফগানিস্তানের তৈরি প্রথম স্পোর্ট কার ডিজাইন ও তৈরি করেছেন। ডিজাইনার মোহাম্মদ রেজা আহমাদির মতে এই স্পোর্ট মডেলের গাড়িটি সম্পূর্ণ হতে 5 বছর সময় নিয়েছে এবং এটি কাতার প্রদর্শনী 2023 প্রদর্শিত হতে পারে। ডিজাইনাররা প্রথম মডেলটি তৈরি করতে অন্যান্য যানবাহনের বিভিন্ন অংশ ব্যবহার করেছেন, বেশিরভাগ টয়োটা যন্ত্রাংশ। মোহাম্মদ রেজা আহমাদির মতে তিনি কেবলমাত্র একটি অন্যান্য ডিজাইনের মডেল তৈরি করতে চেয়েছিল এবং এটি তখন আগ্রহী বিনিয়োগকারী এবং বড় অটোমোটিভ কোম্পানির উপর নির্ভর করবে। ব্যাপক উৎপাদনের পর্যায়ে এটির জন্য কোনো যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। আহমেদি আশাবাদী যে এটি 2023 কাতার প্রদর্শনীতে তার পথ খুঁজে পাবে, কারণ আফগানিস্তানের কর্তৃপক্ষ ইতিমধ্যেই দোহার কর্মকর্তাদের সাথে এটি সম্পর্কে কথা বলেছে। আফগানিস্তান গত 44 বছর ধরে ক্রমাগত রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে বলে এটি এসেছে। আফগানিস্তান এখন পর্যন্ত মোটর গাড়ি শিল্পে কিচ্ছুই করেন এবং এখনো কোন আন্তর্জাতিক বিনিয়োগকারী রাজনৈতিক দ্বন্দ্ব অস্থিতিশীলতার ফলে আফগানিস্তানে বিনিয়োগে আগ্রহ দেখায়নি।